ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 7 ডি ময়বার্স থিওরাম এর সেকেন্ড লেকচারে তোমাদের স্বাগতম। আমরা প্রথম লেকচারে প্রমাণটা দেখেছি থিওরামটার, এখন আমরা এই থিওরাম উপর বেস করে ম্যাথ সলভ করব। ওকে, এখন দেখো আমাদের এগুলো হলো জটিল সংখ্যার পোলার আকার, এগুলো তোমাদের মনে রাখতে হবে, আমরা ম্যাথে ডাইরেক্ট ইউজ করব। দেখো এই ফরম্যাটে আমাদের যে কী ছিল আমাদের থিওরামটা, কজ এন থিতা প্লাস আই সাইন এন থিতা। ওকে, সো এই ফরম্যাটটা আমরা এগুলা, ঠিক আছে। তাই দেখো কজ জিরো প্লাস আই সাইন জিরো, তাহলে আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান কত, জিরো, আর কজ জিরো ডিগ্রির মান ওয়ান, তার মানে কী থাকতে আছে ওয়ান। আবার দেখো কজ পাই প্লাস আই সাইন পাই ইকুয়াল টু কি মাইনাস ওয়ান, কারণ আমরা জানি কস পাই মানে কস 180 ডিগ্রির মান মাইনাস ওয়ান, আর সাইন 180 ডিগ্রির মান কত, জিরো, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে, এখানে কী থাকতে আছে মাইনাস ওয়ান। এরপর দেখো কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু ইকুয়াল আই, তাহলে কস পাই বাই টু মানে কস 90 ডিগ্রির মান জিরো, কস 90 ডিগ্রির মান জিরো, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত ওয়ান, তাহলে ওয়ান ইন্টু আই, তার মানে এখানে আই থাকতে আছে, এটা তো জিরো। একইভাবে তুমি দেখো কস পাই বাই টু মাইনাস আই সাইন পাই বাই টু ইকুয়াল টু মাইনাস আই, কারণ সাইন পাই বাই টু মানে সাইন 90 ডিগ্রির মান আমরা জানি ওয়ান, তো ওয়ান ইন্টু এই যে মাইনাস আই, তাহলে মাইনাস আই আর এখানে জিরো। ওকে, টু ইন্টু কস পাই বাই সিক্স প্লাস আই সাইন পাই বাই সিক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস আই। দেখো কস পাই বাই সিক্স, তাহলে কস পাই বাই সিক্স মানে কস 30 ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু, তো রুট থ্রি বাই টু, তো টু টু কাটা যাবে, থাকবে কি রুট থ্রি, আর সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে ওয়ান বাই টু, এই টু টু কাটা যাবে, থাকবে কি আই, তার মানে রুট থ্রি প্লাস আই। একইভাবে টু ইন্টু কস পাই বাই সিক্স মাইনাস আই সাইন পাই বাই সিক্স ইকুয়াল টু কি রুট থ্রি মাইনাস আই, এখানে দেখো মান বসিয়ে এটাই আসবে। তারপরে দেখো রুট টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর ইকুয়াল টু ওয়ান প্লাস আই, কারণ কস পাই বাই ফোর মানে কস 45 ডিগ্রির মান ওয়ান বাই রুট টু, তাহলে ওয়ান বাই রুট টু যদি এখানে বসে তাহলে রুট টু, রুট টু কাটা যাবে, থাকবে ওয়ান। ওকে, প্লাস সাইন 45 ডিগ্রির মানও কত, ওয়ান বাই রুট টু, তাহলে রুট টু, রুট টু কাটা, ওয়ান ইন্টু আই আই। ওকে, একইভাবে দেখো রুট টু ইন্টু কস ফাইভ বাই ফোর মাইনাস আই সাইন ফাইভ বাই ফোর ইকুয়াল টু কি, এটাই লেখা যায় ওয়ান মাইনাস আই। ওকে, সো এগুলো তোমরা মনে রাখবা, যদি মনে রাখতে পারো তাহলে আমরা ডাইরেক্ট ম্যাথে ইউজ করে দিলে আমাদের ম্যাথ অনেক সহজ হবে, ঠিক আছে। দেখো এই ম্যাথটা ওয়ান প্লাস কস থিতা প্লাস আই সাইন থিতা পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস থিতা মাইনাস আই সাইন থিতা পাওয়ার এন ইকুয়াল, তোমাকে দেখাতে বলছে ইকুয়াল টু পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিতা বাই টু কস থিতা বাই টু পাওয়ার এন, এটা ইকুয়াল এটা দেখাতে বলছে। তো আমরা এলএইচএস দিয়ে এটা প্রমাণ করব। তো আমরা এখানে প্রথম এই অংশটা নিয়ে কাজ করব, পরে এই অংশটা কাজ করব, পরে দুটা কি যোগ করে দেব। তো দেখো এখানে আমরা কী করতে পারি, ওয়ান প্লাস কস থিতা প্লাস আই সাইন থিতা পাওয়ার এন, তো আমরা কী জানি ওয়ান প্লাস কস থিতা আমরা ত্রিকোণমিতির সূত্র, এটা সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার থিতা বাই টু, ওয়ান প্লাস কস থিতা টু কজ স্কোয়ার থিতা বাই টু। আর এখন দেখো এখানে সাইন থিতা, এটা সূত্র কি সাইন থিতা, আচ্ছা এই যে টু এখানে আই লিখলাম, সাইন থিতা সূত্র হচ্ছে টু সাইন থিতা বাই টু কস থিতা বাই টু, আর উপরে কী আছে আমাদের পাওয়ার এন, তাহলে আমাদের ওয়ান প্লাস কস থিতা সূত্র এটা, আর সাইন থিতা সূত্র টু সাইন থিতা বাই টু কস থিতা বাই টু, আর আই আই। এখন দেখো তোমার এখানেও কস থিতা বাই টু আছে, এখানেও টু কস থিতা বাই টু আছে, এখানে টু কস থিতা বাই টু আছে, এটা আমরা কমন নিতে পারি, তাহলে টু কস থিতা বাই টু, টু কস থিতা বাই টু যদি আমরা কমন নেই এটার উপরে কী আছে পাওয়ার এন কিন্তু আছে, তাহলে আমাদের এখানে কী থাকে টু কমনে গেছে কস থিতা বাই টু, তো একটা কস থিতা বাই টু থাকে প্লাস, আর টু গেছে কমন এখানে থাকে আই, আর এখানে সাইন থিতা বাই টু, আর পাওয়ার কী আছে এন। আচ্ছা এখন এটা এইভাবে লেখা যায় টু পাওয়ার এন, পাওয়ারটা দিয়ে দিলাম, আর এখানে কী হবে কস থিতা বাই টু পাওয়ার এন। ওকে, এখন দেখো এটা কিন্তু আমাদের ডি ময়বারের থিওরাম,
কি হবে দেখো, আমরা ফর্মুলাটা কি ছিল, দুই মেম্বারে কস থিটা বাই টু প্লাস সাইন কস থিটা প্লাস সাইন থিটা পাওয়ার এন। আমাদের ফর্মুলা ছিল কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার এন, এনটা এখানে বসে যাবে, তো কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তো আমরা এখানে এই কাজটাই করব, সো আমরা এখানে এনটা এখানে দিয়ে দিছি, দেখো কস এ থিটার সাথে এখানে আসবে গুণ, তাহলে এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু। ওকে আচ্ছা, এখন আমরা এটাকে রাখলাম, এটাকে যদি আমরা এক নং দিই, আমরা পরবর্তী এটা নিয়ে কাজ করব, ওয়ান প্লাস কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা পাওয়ার এন। তো একইভাবে আমরা পরের অংশটা রাখলাম, ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা পাওয়ার এন, তাহলে আমরা ওয়ান প্লাস কস থিটা কী লিখতে পারি, টু কস স্কোয়ার থিটা বাই টু, আর সাইন থিটা টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, আর আই আর আই লিখলাম পাওয়ার এন। তো এখানে দেখো টু কস থিটা বাই টু এখানে আছে, টু কস থিটা বাই টু আমরা কমন নিলাম, তো কমন নিলে যেহেতু উপরে পাওয়ার আছে এটা এখানে হবে, তাহলে টু পাওয়ার এন কস থিটা বাই টু পাওয়ার এন, আমরা এটা কমন নিয়েছি টু কস থিটা বাই টু। তো এখানে কী থাকে, কস থিটা বাই টু একটা থাকে, এখানে দুইটা, আর এখানে মাইনাস টু তো কমন গেছে, কস থিটা বাই টু কমন, তার মানে থাকে সাইন থিটা বাই টু। তো এখানে আমাদের এখানে ফর্মুলা অনুযায়ী এখানে এই এনটা এখানে এসে পড়বে থিতার সাথে, এখানে গুণ হবে, তার মানে কী হবে, কস এন থিটা বাই টু মাইনাস সাইন, এখানেও এনটা গুণ হবে এন থিটা বাই টু। এখন আমাদের এই দুই নং আর এখানে যে এক নং, এই দুইটা এই যে এখানে আমাকে কী আছে মাঝখানে যোগ, এটা এটা যোগ, তো এই দুটা যোগ করে দিলে আমাদের রেজাল্ট এসে পড়বে। তাহলে আমরা এক নং আর দুই নং যোগ করিয়া পাই, তো আমাদের এক নং কী ছিল, টু পাওয়ার এন কস থিটা বাই টু পাওয়ার এন কস এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু। একইভাবে এটা আমাদের দুই নং ছিল, তো আমরা এক ও দুই যোগ করছি, তো যোগ করার পরে আমরা এই পাশেও যোগ করছি। এখানে দেখো তোমার টু পাওয়ার এন কস থিটা বাই টু পাওয়ার এন, এখানে কি আছে, টু পাওয়ার এন কস থিটা বাই টু পাওয়ার এন যোগ মাঝখানে, তাই আমরা এটা কমন যায়, ঠিক আছে, তার মানে এখানে কী থাকে এটা, আর মাঝখানে প্লাস, আর এখানে কী থাকে, কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু, তাহলে আমাদের এটা আর এটা কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে কী থাকে, টু পাওয়ার এন কস থিটা বাই টু পাওয়ার এন, আর এখানে থাকো কস এন থিটা বাই টু, এটা প্লাসের এটা প্লাসের কস এন থিটা বাই টু, তাহলে টু কস এন থিটা বাই টু। এই টু আর এই টু দেখো, এখানে আছে টু পাওয়ার এন, এখানে আছে টু, তো টু দুইটার থেকে একটা নিবা, তাহলে কী হবে পাওয়ার, যেহেতু গুণ অবস্থা আছে যোগ হবে, এটা পাওয়ার এন এটা পাওয়ার ওয়ান, তাহলে টু পাওয়ার এন প্লাস ওয়ান আর কস এন থিটা বাই টু আর কস থিটা বাই টু পাওয়ার এন, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, টু পাওয়ার এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু কস থিটা বাই টু পাওয়ার এন। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখো, যদি এ প্লাস আই বি ইকুয়াল এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ইন্টু ডট 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 এ এন প্লাস আই বি এন হয়, তবে দেখাও যে টেন ইনভার্স বি বাই এ ইকুয়াল টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট 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 প্লাস টেন ইনভার্স বি এন বাই এ এন। তাহলে দেখো দড়ি এপি ইজ ইকুয়াল টু আরপি কস থিটাপি এবং বিপি ইজ ইকুয়াল টু আরপি সাইন থিটাপি। আচ্ছা, এটা কীভাবে আসলো, এখানে আমাদের যে ফর্ম্যাটটা দেওয়া আছে, কী ফর্ম্যাটটা দেওয়া আছে, এ প্লাস আইবি একটা জটিল সংখ্যার ফর্ম্যাট, যেখানে তুমি দেখো এ প্লাস আইবি এটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা, এটা হচ্ছে আমাদের কী কাল্পনিক অংশ বা ইমাজিনারি অংশ। এখানে এই পয়েন্টটা মনে করো এ প্লাস আই বি, তাহলে এটা এখান থেকে এদের হচ্ছে তোমার এ আর এদের হচ্ছে তোমার বি আর এটা হচ্ছে তোমার থিতা, এখান থেকে এসে ভূমি রয়েছে তোমার লম্ব, তাহলে আমরা কস থিতা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, লম্ব বাই ভূমি, মনে করো অতিভুজটা আর, তাহলে কস থিতা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে এ বাই আর, এখান থেকে আমরা কী লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু এ ইকুয়াল টু আর কস থিতা। একইভাবে দেখো তুমি সাইন থিতা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ বি বাই আর, তাহলে বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আর সাইন থিতা। ওকে, তো এখানে আমরা এটাই তো লিখছি, দেখো কী লিখছি, এখানে জাস্ট ফি লাগাইছি, ঠিক আছে, এখানে কী লাগাইছি ফি, আমরা এখানে তো আমাদের এন পর্যন্ত বলা আছে, এখানে এনও দিতে পারতাম, এখানে ফি বলতে আমাদের স্বাভাবিক সংখ্যা আমরা বুঝাইতেছি ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইত্যাদি এন পর্যন্ত। এ পি ইজ ইকুয়াল টু কি, আর পি কস থিতা, এই যেমনই তো
এ সমান সমান আর কস থিটা, আর বি সমান সমান আর সাইন থিটা। জাস্ট এখানে বি এর সাথে আর এর সাথে থিটার সাথে পি লাগাইছি, তাহলে এখানে দেখো বি পি ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা। এখন দেখো এটা আর এটা যোগ করো, বর্গ করে যোগ করো, তো আমরা বর্গ করলাম এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার। এখানে দেখো আর পি স্কোয়ার কস স্কোয়ার থিটা পি, এখানে কী হবে আর পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পি, এখানে আর পি আর স্কোয়ার পি, এখানে আর স্কোয়ার পি, এটা কমন যাও। আর এখানে কী থাকে কস স্কোয়ার থিটা পি প্লাস সাইন স্কোয়ার থিটা পি, আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত ওয়ান, তার মানে আমাদের এটাই থাকতে আছে এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার ইজিক্যাল টু কী থাকবে আর পি স্কোয়ার, আমরা এটাকে এক নং দিলাম। এখন আমরা এটা দ্বারা এটারে বাক করব, তাহলে কি হবে বিপি বাই এপি। ওকে তাহলে বাক দিলে এখানে কি হবে আরপি সাইন থিটা থিটা পি বাই নিচে কি হবে আরপি কস থিটা পি। এখন দেখো আরপি আরপি কাটা, তাহলে আমাদের কি থাকতে আছে সাইন বাই কস টেন, তাহলে আমরা যদি টেনটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল টু থিটা পি ইকুয়াল টু কি হবে টেন ইনভার্স বিপি বাই এপি। ওকে ওকে, যেখানে আমাদের ওই যে পি সমান সমান কি ওয়ান টু থ্রি ফোর ডট ডট এন, মানে স্বাভাবিক সংখ্যা। একইভাবে দেখো আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে এ প্লাস আই বি ইকুয়াল এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু আপ টু এ এন প্লাস আই বি এন। ওকে এখন দেখো আমরা এটা লিখলাম আমাদের যেটা দেওয়া আছে, তো আমরা দেখো এ ওয়ান এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, এখানেও এটা বাস্তব এদের কী আমাদের কাল্পনিক। তাহলে আমরা উত্তর আগে দেখছি আমরা এ ওয়ান এর বদলে কী লিখতে পারবো আর ওয়ান কস থিটা, আর বি ওয়ান আই এর আই লিখলাম বি ওয়ানের বদলে আর ওয়ান সাইন থিটা, আবার এ টু আর টু কস থিটা টু, আর বি টু মানে কি আর টু সাইন থিটা টু, ডট 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 এখানে কি আছে এ এন, তার মানে আর এন কস থিটা এন প্লাস বি এন আর এন সাইন থিটা এন। ওকে এখন দেখো আমরা এখানে আর ওয়ান আর ওয়ান আর টু আর টু আমরা একবারে লিখলাম আর ওয়ান আর টু ডট ডট আর এন, ঠিক আছে ডান আমরা আলাদা নিয়ে নিলাম সেকেন্ড প্যাকেট দিলাম। এখানে দেখো কস থিটা ওয়ান কস থিটা টু কস ডট ডট কস থিটা এন, তা আমরা লিখতে পারি কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন প্লাস, এখানে দেখো আই সাইন থিটা ওয়ান আই সাইন থিটা টু ডট 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 আই সাইন থিটা এন, তো এখান থেকে আমরা লিখতে পারি আই সাইন থিটা ওয়ান থিটা টু ডট 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 থিটা এন। এখন দেখো আমরা এটা যে পেলাম তো এ প্লাস আই বি ইকুয়াল আমরা কী পেলাম আর ওয়ান আর টু ডট ডট এন সেকেন্ড ব্রেক দিয়ে এটা, তার মানে এখানে এ কী এটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে তোমার কী অবাস্তব বা কাল্পনিক। তো আমরা এখানে দেখো এখানে বাস্তব অংশ কদ্দূর এতটুক এতটুক কী বাস্তব, আর আয়ের সাথে যেতটুক আছে এই যে এতটুক হচ্ছে আমাদের অবাস্তব, কিন্তু এটা তো সেকেন্ড ব্রেক এটা বিতাবারে এতটুকু আছে, ঠিক আছে তার মানে এতটুকু হচ্ছে আমাদের বাস্তব আর এতটুকু হচ্ছে আমাদের অবাস্তব, এটার সাথে আবার এটাও আছে যে সেকেন্ড ব্রেক দিয়ে গুণ, তো তার মানে আমরা এ সমান সমান বাস্তব অংশ সমান সমান লিখতে পারি আর ওয়ান আর টু ডট ডট আর এন কস থিটা ওয়ান থিটা টু প্লাস ডট ডট থিটা এন, আর বি সমান সমান লিখতে পারি মানে আয়ের সাথে কী আছে যেমন আই বি, তা আয়ের সাথে আমাদের কোন অংশটুকু আছে এর সেকেন্ড ব্রেকেট দেওয়া এতটুক কী এটার সাথেও আছে এটার সাথেও আছে, তাহলে এটা লিখলাম আর ওয়ান আর টু ডট ডট আর এন, আর এখানে কী আছে সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন, এটা দিলাম আমরা তিন নং এটা দিলাম আমরা চার নং। তাহলে দেখো তিন ও চার নং হতে পারি, আমাদের তিন নং আছে এটা আর চার নং আছে এটা, তার মানে চার চার নংরে তিন নং দিয়ে বাগ দিব, তার মানে কী হবে বি বাই এ ইকুয়াল কী হবে আর ওয়ান আর টু আপ টু আর এন সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন, এটা বাই এটা, ঠিক আছে। এখন দেখো আমাদের এতটুক আমাদের কাটা যাবে, এখানে কী আছে আর ওয়ান আর টু আপ টু আর এন, এখানে আর ওয়ান আর আর টু আপ টু আর এন, তো এখানে ঠিক আছে সাইন বাই কস, তো সাইন বাই কস আমরা জানি টেন, এখানে এটা সাইন থিটা বাই এদের কিন্তু থিটা সাইন থিটা বাই কস থিটা এগুলো কিন্তু টেন থিটা, তার মানে থিটা ওয়ান প্লাস থিটা টু ডট 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 থিটা এন। আচ্ছা এখন আমরা কী করবো দেখো, এরপরে আমরা টেনটাকে এই পাশে নিয়ে আনলাম, তাহলে কী হবে এখানে ইনভার্স হবে টি টেন ইনভার্স বি বাই এ, এখানে কী থাকবে থিটা ওয়ান থিটা টু আপ টু থিটা এন। তারপরে দেখো এখানে আমরা দেখো এখানে থিটা ওয়ানের বদলে কী লিখতে পারি আমরা যে ওই যে প্রথমেই বের করে রাখছিলাম থিটা পি সমান সমান কী টেন ইনভার্স বি পি বাই এপি, এপি ইকুয়াল টু কী ছিল স্বাভাবিক নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর আপ টু এন পর্যন্ত, ঠিক আছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে পি এর মানে একবার ওয়ান দাও, তাহলে থিটা ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে টেন ইনভার্স বি ওয়ান বাই
ए ওয়ান, আবার এখানে টু দিলে টেন ইনভার্স বি টু বাই এ টু, থ্রি দিলে টেন ইনভার্স বি থ্রি বাই এ থ্রি, এন দিলে টেন ইনভার্স বি এন বাই এ এন। তো আমরা এখানে এই যে থিতার বদলে আমরা লিখতে পারি থিতা ওয়ান মানে টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান, থিতা টু টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট 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 প্লাস থিতা এন মানে টেন ইনভার্স বি এন বাই এ এন। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল টেন ইনভার্স বি বাই এ, টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট 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 প্লাস টেন ইনভার্স বি এন বাই এ এন, তাহলে প্রমাণিত। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।